ধন্যবাদ। তার প্রথম থেকে তৃতীয় শ্রেণী তোমাদের যেই এই ক্লাস ওয়ার্ক ছিল, যেমন গাড়ি মানুষ দিয়ে নিজের মতো করে মুক্তিযুদ্ধ। প্রথমে আমি একটা গাড়ি এঁকে নিই, এটা হলো পাকিস্তানিদের গাড়ি। সেটা খেয়াল রাখতে হবে তোমাদেরকে, গাড়িটার রং সবুজ হবে, মাথায় রাখবে গাড়িটার রং সবুজ। এই যে এটা হলো গ্লাস, জানলাটা আকাশি বা নীল দিবে, এখানে আরেকটা চাকা দিয়ে দিবে, অর্থাৎ এটা পাকিস্তানিদের গাড়ি, এটার রং সবুজ হবে। এখানে পাকিস্তানি আর্মিরা বসে আছে, পাকিস্তানি আর্মিরা এখানে বসে আছে গাড়িতে, আর্মিরা যেভাবে বসে। এইখানে তোমরা যে যেমন বাঙালিরা যেই বাঙালি মুক্তিযোদ্ধাগুলোকে তোমাদেরকে এঁকে দিয়েছিলাম, ধরো এই যে মুক্তিযোদ্ধারা এদিক থেকে ওই গাড়ি লক্ষ্য করে গুলি করছে। তো গুলিটা কোথা থেকে করবে সেটা তোমরা মনে করো যে যুদ্ধ তো আর সামনাসামনি হয় না, একটু আড়াল থেকে ঝোপঝাড় থেকে লুকিয়ে গুলি করতেছে। চাইলে এই এভাবে দিয়ে এখানে একটা নাক দাও, চোখ দাও, ঠোঁট দাও, দেখছো একটা গোল দিয়ে আমরা মানুষটা করে নিতে পারছি। তারপরে দাও এখানে এই যে বসে আছে একটা মানুষ, বসে এই দেখো বসা মানুষটা, এই বসে সে গুলি করছে ওই গাড়ির দিকে। এরকম তোমরা আরও অনেক মানুষ দিতে পারো। এখন ওদেরকে আমরা একটা ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে ফেলি, তো অর্থাৎ আড়াল থেকে গুলি করতেছে। এখানে ঘাস থাকতে পারে। তারপরে দেখো যে যে জিনিসটা করতে হবে, এই যে এখানে একজন আর্মি ধরো সামনে ও হ্যান্ডস আপ করে আছে, অর্থাৎ আত্মসমর্পণ করতেছে সে। এই তারপরে ধরো একজন দৌড়ে পালাচ্ছে, রাইফেল নিয়ে দৌড়ে পালাচ্ছে, আবার এইখানে একজনকে মেরে ফেলছে, অর্থাৎ সে মরে গেছে, সে গুলি লেগে মরে গেছে। আশেপাশে চাইলে তোমরা এই পাশটা একটু গাছপালা দিতে পারো, আরও গাছপালা দিতে পারো। তোমরা আশা করি সকলে বুঝতে পারবে যে গাছপালাটা দিচ্ছি, খেয়াল করো একটু। তারপরে এই গাড়ি তো আসলে একটা রাস্তায় চলে, মাটির রাস্তা হোক আর পাকা রাস্তা হোক, যেহেতু গ্রামে তখনকার বাংলাদেশের যে অবস্থা ছিল সব এলাকায় রাস্তায় পাকা ছিল না খুব একটা। এইখানে আবার একটু ঝোপঝাড় দিয়ে দাও, ওইটার পিছনে আবার একটু গাছপালা দিয়ে দাও, বুঝতে পারছ? যেমন এইটা, এটা হবে টিয়ার হলুদ কালার, এটা যেহেতু রাস্তা তুমি পিচের রাস্তা অ্যাশ কালারও দিতে পারো বা হলুদ কমলা দিতে পারো, আকাশি আকাশি কালার। আর গাছে সবসময় মাথায় রাখবে তিনটা কালার, সবুজ, টিয়া, হলুদ। আর পাকিস্তানি আর্মিদের রং সবুজ, আর পাকিস্তানিদের ক্যাপের রং সবুজ, আর ওদের জামার রং হলো খাকি। খাকি বলতে বোঝা যায় অর্থাৎ বাদামি কালার, খয়েরি না, মাথায় রাখবে, অনেকে খয়েরি বলতে বাদামি বুঝো, ঠিক আছে? আমাদের বাদামের খোসাটা যেই কালার ওই কালার, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের যে বোর্ডগুলো, বোর্ডের কালার যেটা ওইটা হলো খাকি কালার। কেমন? এটা তোমরা করে নেবে, এবং আমি এটা রংবাজ গ্রুপে লাইভ দেখাবো মঙ্গলবার অথবা বৃহস্পতিবার, তোমরা খেয়াল রাখবে ওই গ্রুপগুলোতে। কেমন? কালার সহ পরে আপলোড দিব। ধন্যবাদ।